টিকিটে কালোবাজারি বাজারি কালোবাজারি কিছুতে এ কোন দেশে বাস করতেছি আমরা রাত বন্ধ মালয়েশিয়ার শ্রম বাজার বিমানবন্দরে বাংলাদেশি কর্মীদের দীর্ঘ লাইন ছেড়ে গেল শেষ ফ্লাইট স্বপ্ন অধরাই থাকছে প্রায় বত্রিশ হাজার কর্মীর দুই দিন ধরে বিপদসীমার ওপরে সুরমা কুশিয়ারা সিলেটে তলিয়ে বাসাবাড়ি দোকানপাট থেকে ফায়ার স্টেশনও পানিবন্দি প্রায় তিন লাখ মানুষ যান চলাচল ব্যাহত জমে উঠছে কোরবানির পশুর হাট দুই সপ্তাহ আগেই মশলার বাজারে সিন্ডিকেটের কারসাজি ঊর্ধ্বমুখী আদা রসুন পেঁয়াজ এলাচ লবঙ্গের দাম এবং এখন থেকে বিশ্বের যে কোনো বন্দরে নোঙর করতে পারবে বাংলাদেশি জাহাজ যুক্তরাষ্ট্র রাশিয়াকে পেছনে ফেলে হোয়াইট লিস্টে নাম ওঠায় এই সুযোগ জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বির এবার অন্য প্রসঙ্গ পাহাড়ি ঢলে দুই দিন ধরে বিপদ সীমার ওপরে বইছে সিলেটের সুরমা কুশিয়ার নদীর পানি তলিয়ে গেছে বাসাবাড়ি দোকানপাট থেকে শুরু করে ফায়ার স্টেশনও পানিবন্দি প্রায় তিন লাখ মানুষ এদিকে রাত থেকে বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জে পানি কমতে শুরু করেছে পানিতে তলিয়ে গেছে বাড়িঘর নিরাপদ আশ্রয় খুঁজে ছুটছে মানুষ পাহাড়ি ঢলে গত দুদিন ধরেই বিপদসীমার উপরে সুরমা কুশিয়ারার পানি প্লাবিত হয়েছে সিলেটের গোয়েনঘাট জৈন্তাপুর কানাইঘাট জকিগঞ্জ ও কোম্পানিগঞ্জ উপজেলা পানিবন্দি নির্মাঞ্চলে লাখো মানুষ রাস্তাঘাট তলে জয় যান চলাচল ব্যাহত হচ্ছে দোকানপাটে পানি ঢুকে পড়ায় বিপাকে ব্যবসায়ীরা এদিকে ঢলের পানি ঢুকে পড়েছে সিলেট নগরীর তালতলা ফায়ার স্টেশনেও এতে ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ যানবাহন সহ আগুন নেবানো যন্ত্রপাতি দুয়ারে পুরো সম্পূর্ণ উড়ে পানি একবারে গরু থাকার মতো পরিস্থিতি নয়

টন করে চাল শুকনো খাবার এবং নগদ টাকা প্রদান করেছে এদিকে হাজার বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জে পাহাড়ি ঢলের পানি কিছুটা কমতে শুরু করলেও সদর বিশম্বপুর ছাতুদুয়ারা বাজারের সীমান্তবর্তী ষাটটি নদী দিয়ে ঢলের পানি বয়ে যাচ্ছে উজ্জ্বল চক্রবর্তী সময় সংবাদ সিলেট পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে জিয়াউর রহমান প্রমাণ করেছেন তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা নন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিকে আয়োজিত আলোচনা সভায় কথা বলেছেন তিনি এ সময় অ্যাডভোকেট কামরুল ইসলাম আরও বলেছেন দেশের জনগণকে ভারত জুজুর ভয় দেখিয়ে যাচ্ছে বিএনপি একই সঙ্গে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি জামাত গোষ্ঠী স্মার্ট বাংলাদেশের স্বপ্নকে ধ্বংস করার জন্য নানা ষড়যন্ত্র করছে বলে উল্লেখ করেছেন তিনি দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন কামরুল ইসলাম জিয়াউর রহমান কোনো অবস্থাতে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা না আইএসআইয়ের এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট জিয়া রহমান সুর তার চরিত্র স্বরূপে প্রকাশিত হয়েছে একজন মুক্তিযুদ্ধে এই কাজটা করতে পারে না যে কাজটি দিয়ে রহমান পনেরোটি পনেরোই আগস্ট পঁচাত্তরে করেছিলেন যাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছিলেন মুক্তিযুদ্ধ করেছেন বলে তিনি দাবি করেন তাদের পক্ষে সেই পাকিস্তানের পক্ষে পাকিস্তানি কায়দায় দেশকে পর্যন্ত করার চেষ্টা করেছেন সবসময় আন্দোলন সংগ্রামের সময় বাংলাদেশের মানুষকে ভারত যুজুর ভয় দেখাতো সেই একই রকম বিএনপি আজকেও ওই ভারত যুজুর ভয় দেখাচ্ছে বাংলাদেশের মানুষকে আবার কোন রকম বিধিনিষেধ কিংবা ইন্সপেকশন ছাড়াই এখন থেকে বিশ্বের যে কোনো বন্দরে নোঙর করতে পারবে বাংলাদেশি মালিকানাধীন সব জাহাজ বিশেষ করে টোকিও এম ও সমীক্ষায় যুক্তরাষ্ট্র রাশিয়ার মতো উন্নত দেশকে পেছনে ফেলে গ্রে থেকে হোয়াইট লিস্টে নাম ওঠায় মিলেছে এমন সুযোগ কমলদের রিপোর্ট জাপান ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা টোকিও এমওইয়ুর সব তালিকা অনুযায়ী গ্রে থেকে হোয়াইট লিস্টে নাম উঠেছে বাংলাদেশের বাংলাদেশে মালিকানাধীন জাহাজগুলোর উপর দুশো সাতান্নটি ইন্সপেকশন করেছে সংস্থাটি এর মধ্যে এক শতাংশরও কম নেতিবাচক মার্ক নিয়ে হোয়াইট লিস্টের নাম রয়েছে বাংলাদেশের হোয়াইট লিস্টে উত্তীর্ণ হওয়া আমাদের পতাকাবাহী জাহাজগুলোর স্ট্যান্ডার্ড যে ডেভেলপ হচ্ছে সেটার পরিচয় বহন করে মূলত এশিয়া প্যাসিফিক অঞ্চলে চলাচলরত পণ্যবাহী জাহাজের মানের পাশাপাশি সুযোগ সুবিধা যা চাই শেষে এই তালিকা তৈরি করা হয় মেরিন ইঞ্জিনিয়াররা আপনার ওই পর্যায়ে জাহাজগুলোকে পরিচালনা করতে পেরেছে দেখে আমরা কিন্তু হোয়াইট লিস্টাতে এসেছি তালিকা অনুযায়ী সিয়েরা লিওন এবং মঙ্গোলিয়া সহ চারটি দেশ রয়েছে কালো তালিকায় আর গ্রে তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র নেদারল্যান্ড রাশিয়া ভারত সহ ষোলোটি দেশ এছাড়া সাদা তালিকায় বাংলাদেশ ছাড়াও পঁয়ত্রিশটি সদস্য রাষ্ট্র রয়েছে আন্তর্জাতিক যে সমস্ত আইনগানগুলো রয়েছে সেটাকে কমপ্লায়েন্স করেই কিন্তু আমরা বন্দর এবং জাহাজ আমরা দুটোই অপারেট করছি বর্তমানে বাংলাদেশী মালিকানাধীন নিরানব্বইটি জাহাজ সমুদ্র পরিবহন বাণিজ্যে পণ্য পরিবহন করছে বাংলাদেশী মালিকানাধীন সবগুলো জাহাজে এখন ভিড়তে পারবে বিশ্বের সব বন্দরে আর তাতে জোয়ার আসবে বাংলাদেশের সমুদ্র বাণিজ্যে চট্টগ্রাম বন্দর থেকে কমল দে সময় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৈঠক করেছেন নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন এর সঙ্গে ক্যাম্পে নাশকতাকারী অস্ত্র মাদক মজুদকারীদের শনাক্তের পাশাপাশি তাদের আইনের আওতার আনার কথা উল্লেখ করেছেন মন্ত্রী কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয় শিবিরে উদ্বেগজনক হারে বাড়ছে মিয়ানমারের অস্ত্র ও গোলাবারুদের বারুদের ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের দাবি মিয়ানমারের সংঘাতের জেরে ক্যাম্পেও অস্থিরতা চলছে যার জন্য দায়ী মিয়ানমারের সন্ত্রাসী সংগঠনগুলো এমন পরিস্থিতিতে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার বেলা সাড়ে এগারোটায় ক্যাম্প উনিশে পৌঁছে প্রথমে ব্যাপী বৈঠক করেন নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান প্রত্যাবাসন দীর্ঘায়িত হওয়ায় ক্যাম্পে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর হাবে পরিণত হতে পারে একই সঙ্গে তিনি ক্যাম্পে নাশকতাকারী অস্ত্র ও মাদক মজুদকারীদের শনাক্তের পাশাপাশি আইনের আওতায় আনার কথাও জানান আমাদের দেশ কোনো ড্রাগ তৈরি করে কিন্তু সেখান থেকে ড্রাগ আসত এবং এই ক্যাম্পের মানে কিছু সংখ্যক লোকের সঙ্গে জড়িত হয়ে গিয়েছে আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন পুলিশের মহাপরিদর্শক এপিবিএন প্রধান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যাম্পে হত্যাকুণ অপহরণ সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সব সময় আতঙ্কে থাকেন স্থানীয় বাসিন্দারা তাই তাদের দাবি ক্যাম্পে নিরাপদ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর ব্যবস্থা নেয়ার উখিয়ার ঘুনারপাড়া ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার দেখছেন জনপদ সময় নওগাঁয় জমে উঠেছে কোরবানির পশুর হাট পর্যাপ্ত গরুর যোগান থাকলেও ব্যাপারের উপস্থিতি কম প্রান্তিক খামারিদের দাবি গোখাদ্যে চড়া দরে হাট মিলছে না দু সপ্তাহ পরেই কুরবানি প্রান্তিক খামারিরা তাদের গোয়ালে লালন পালন করা গবাদি পশু বিক্রির জন্য হাটে তুলছেন শুক্রবার দুপুর থেকেই জমজমাট ছিল নাওগার সহ জেলার হাটগুলো চৌপাড়িয়া হাটে উঠেছে আট থেকে দশ মন ওজনের গরু ক্রেতা বিক্রেতার মধ্যে চলছে দর কষাকষি তবে প্রান্তিক খামারিদের অভিযোগ বড় গরু লালন পালন করতে যা খরচ হয়েছে হাটে উঠছে না তার কাঙ্ক্ষিত দাম মাঝারি জাতের সার গরুর চাহিদাই বেশি হাটে একশো থেকে একশো বিশ কেজি ওজনের একটি গরু কেনা বেচা হয় পঁচাত্তর থেকে আশি হাজার টাকায় বড় গরুর বেচা কেনাই নাই কাস্টমারই নাই কিন্তু মাঝারি সাইজের গরুগুলা বেচা কেনা হচ্ছে টুকটাক খাদ্যের দামের তুলনায় এবার গরুর দাম অনেক কম যদি এত কম দামে গরু বিক্রি করা লাগে তাহলে তো আমাদের আমাদের অনেক শিকার হতে হবে কাস্টমার বলছে একশো এক লাখ ষাট বাষট্টি পত্তা হচ্ছে না তো নগর এগারো উপজেলায় চলতি বছর কুরবানি পশুর হাট বসেছে চুয়াত্তরটি কুরবানির যতই ঘুমিয়ে আসছে হাটে সরবরাহ বাড়ছে গো খামারিদের গরু স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে চলতি মৌসুমে জেলায় আটষট্টি হাজার গোখামারে গরু লালন পালন করা হয়েছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার যার মধ্যে শুধুমাত্র কুরবানিকে ঘিরেই প্রস্তুত করা হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার পশু নগর চৌবাড়িয়া গরুর হাট থেকে এম আর রকি সময় সংবাদ দেখছেন সময় লিচুর শহর দিনাজপুরে উঠতে শুরু করেছে সব ধরনের লিচু চায়না ট্রি বেদানা মাদ্রাজি মুম্বাই হারিয়া সহ সুস্বাদু ফলে ছেয়ে গেছে বাজার থাকলো বেশিতেই কিনছেন ক্রেতারা দাম চড়া লিচুর রাজ্য দিনাজপুর স্বাদে রসে অতুলনীয় ফলটির বেচা কেনায় জমজমাট শহরের নিউ মার্কেট বাজার হরেক রকমের টুকটুকে লাল রঙের লিচুতে ভরপুর বাজার চায়না থ্রি বেদানা মাদ্রাজি বোম্বাই হারিয়া কাঠালি শহর নানা বাহারি নাম জিভে জল আনা এসব লিচু বিক্রি হচ্ছে প্রকার ভেদে সব্রতি তিনশো থেকে বারোশো টাকা পর্যন্ত মাদ্রাজি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকায় বেদানা সাতশো থেকে নয়শো টাকায় বোম্বাই তিনশো থেকে তিনশো বিশ টাকায় এবং সবচেয়ে বেশি দামি চায়না থ্রি বিক্রি হচ্ছে নয়শো থেকে বারোশো টাকায় মাসব্যাপী দাবদহ আর ঘূর্ণিঝড়ে লিচুর ব্যাপক ক্ষতি হওয়ায় প্রভাব পড়েছে দামি তবু চড়া দরেই কিনছেন ক্রেতারা কেউ কিনছেন ব্যবসার জন্য কেউ আত্মীয় পরিবারের জন্য অনেক লিচু দেখতে পাচ্ছি কিন্তু এখানে অনেক দাম বেদনাটা আমরা দিচ্ছি ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে চায়না থ্রিটা দিচ্ছি নয়শো থেকে এগারোশো টাকার মধ্যে ওয়েদার কারণে সব লিচু জ্বলে গেছে বর্তমান লিচুর বাজার খুবই হাই চড়া এবার দিনাজপুরে 5780 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা 35000 মেট্রিক টন সময় সংবাদ দিনাজপুর এই প্রচার শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার ডি কালোবাজারি সব কিছুতে কালোবাজারি কোন দেশে বাস করতেছি আমরা মধ্যরাতি বন্ধ হচ্ছে মালিশ্কার শ্রমবাজার বিমান বন্দরে দিনভর অপেক্ষা ছেড়ে গেল শেষ ফ্লাইট স্বপ্নভঙ্গ প্রায় ত্রিশ হাজার বাংলাদেশী কর্মীর দুই দিন ধরে বিপদ ওপরে উপরে সুরমা কুশিয়ার আসিলেটে তলিয়ে বাসাবাড়ি দোকানপাট থেকে ফায়ার স্টেশনও পানিবন্দি প্রায় তিন লাখ মানুষ যান চলাচল ব্যাহত এই ছিল এখনকার মতো জনপদের সময় এরপর রাতের সময় নিয়ে ফিরছে আবারও সঙ্গেই থাকুন সময়